झिरझिरे बृष्टि और गुमोट आबहावा एगुलो कोनोटाई ग्राम भ्रमण और प्राचीन पोड़ामाटीर मंदिर दर्शनेर अनुकूल नय किन्तु प्रकृति प्रेमे आसक्त मन जेन कोनो बाधाई मानते चाय ना तई तो आम्रा छूटे चली बार बार माटिर टाने ग्रामेर पथे आज आम्रा चले हावड़ा जिलार एक ग्रामे झिकिरा आमता ब्लॉकेर अधीनस्थ एई ग्रामेर कारार पाड़ाय रयेछे सुप्राचीन एक देवालय सीतानाथ मंदिर आटचाला रीतिते तैरी एई मंदिरटी दक्षिणमुखी बेश उँचू एकटी भित्तिबेदीर ओपरे निर्मित मूल प्रवेशपथटी तीनटी खिलान विशिष्ट मंदिरेर चारपाशे प्रदक्षिण पथ आछे द्वितीय एकटी प्रवेशपथ रयेछे मंदिरटीर पश्चिम दिकेर देवाले प्रचुर टेराकोटार फलके सज्जित मंदिरेर सामनेर दिकेर देवाल छोट अलिंद पेरिये रयेछे मंदिरेर गर्भगृहटी गर्भगृहे शिला रूपे सीतानाथ जीव नित्य पूजित हन मंदिरटीर अर्धचंद्राकृति कार्निशेर ओपरे एकटी प्रतिष्ठा लिपि चोखे पड़े 1705 शकाब्द अर्थात 1783 ख्रीष्टाब्दे मंदिरटी प्रतिष्ठा करा हुएछिलो कुलुंगी शाड़ीते गणपति मूर्तिटीर फलकटी नजर काड़ा एछाड़ाओ रयेछे कोले शिशु निये मातृमूर्ति हुको हाते शैवजोगी पोषा पाखी हाते निये एक पुरुष बलराम प्रभृति मूर्ति खिलान तीनटीर ओपरे टेराकोटार फलके उत्कीर्ण रयेछे मूलत रामायण कहनी परिचित अन्यान्य फलकेर मध्येओ नजर काड़े रामेर काछे करजोड़े रावणेर मूर्ति वाल्मीकि मुनिर आश्रमे सीता और अमित विक्रमशाली पुरुषेर एक प्रतीक मूर्ति जार दुहाते दुटी सिंह बगल दबा करा और दुई पाए दुटी हाथीर सूर जड़ानो अवस्थाय रयेछे ब्रह्मा विष्णु ओ रणक्षेत्रे काली मूर्तिओ चोखे पड़े बाकानो कार्निशेर नीच थेके मंदिरेर डान दिकेर उल्लम्ब कुलुंगीर शाड़ीते विष्णुर दशावतारेर किछु मूर्ति नारद मुनि शैवजोगी होरार पीठे सैन्य प्रभृति पोड़ामाटीर फलक लक्ष्य करा जाए আর রয়েছে একটি মিথুন ফল আমরা এখন হাওড়া জেলার ঝিকিরা পশ্চিম কারারপাড়ায় একটি পুরনো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যাদবপুর থানার অন্তর্গত এই মন্দিরের উত্তরসূরি আপনার নাম আমার নাম বুলগানিন বুধক আপনাদের মন্দিরটা আমরা সেবাই মানে আমার বাবাই বাড়ির ভাগনা উৎপত্তি তো এই যে আমার বাবা এখানে এসেছিলেন ছোটবেলায় আচ্ছা মানে দৌহিত্র সন্তান আর দৌহিত্র সন্তান আচ্ছা তাহলে আপনারা সেই হিসাবে আপনারা এখানে পূজো আমরা সবাই মানে এটা গোটা বাড়ির যে আজ আমাদের এখানে পাঁচ বাড়ি সবাই সবাই মানে সব ঠাকুর পালার তিন তো সেবা হয় এই ঠাকুর পালা ভাগ করা আছে বছরে কার কতদিন ঠাকুর পালা সেইভাবে এটা মেনটেন হয় এই নিত্য সেবা মানে সকালে পুজো হয় সন্ধ্যাবেলা আর ইয়ে হয় দিনে দুবার পুজো দিনে দুবার আচ্ছা এখানে কিসের মূর্তি আছে মূর্তি নাকি মূর্তি নেই শিলা শিলা আচ্ছা সীতানাথ বলে আমরা জানি সীতানাথ শিলা সীতানাথ শিলা মানে ওই নারায়ণ শিলা নারায়ণ শিলা এখানে রিনোভেশন করা হয়েছে দেখতেই পাচ্ছি আমরা রং ফং করা হয়েছে পাথর বসানো হয়েছে এটা কতদিন আগে সেটা হয়েছে ওই তো বছর দুই আগে ধরুন রং হয়েছে পাথরটা বছর তিনেকের মধ্যে বসানো হয়েছে তার আগে এসব মন্দিরের চাদর খুব ভালোই ছিল মানে সেভাবে নষ্ট কিছু হয় না না কিছু নষ্ট হয়নি মন্দিরের যে এ হয়েছিল উপরে কিছু মানে প্লাস্টার নষ্ট হয়েছিল সেটা এবার একবার পুরো ছাড়িয়ে তিনটে সাইড প্লাস্টার হয়েছে এইটা যেমন আছে তেমনই আছে সামনে যে আচ্ছা মন্দিরের সংস্কার কি আপনারা নিজেরাই করেন মানে আপনাদের পরিবারের থেকেই করা হয় আচ্ছা আর এখানে কি বিশেষ কি পুজো হয় বিশেষ পুজো এই দুর্গা পুজোর সময় যে দুর্গা দালান দুর্গা পুজো হয় আচ্ছা এখানে লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় ওটা ষষ্ঠী মন্দির ষষ্ঠী পুজো হয় পিছনে রাজমঞ্চ আছে রাতের সময় রাজ পুজো হয় এটা হরি মন্দির এখানে আমাদের ওই হরি লুট হলে প্রত্যেক মাসে মানে যাদের যা মানত থাকে এখানে হরি লুট হয় বৃষবাহন শিবের পুজো করছে শৈবযোগী দুই গোপিনী সহ শ্রীকৃষ্ণ আর নারী পুরুষের রমণ দৃশ্য প্রভৃতি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের বাঁদিকের উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে
ভিত্তিবেদী সংলগ্ন টেরাকোটার দুইটি শাড়ির মধ্যে ওপরের শাড়িতে কৃষ্ণ কাহিনী আর নিচের শাড়িতে রয়েছে সামাজিক দৃশ্য ও শিকার দৃশ্য। কৃত্রিম রং ব্যবহার করাতে টেরাকোটা ফলকের মূর্তিগুলো একটু মলিন, তবুও বেশ ভালো অবস্থায় রয়েছে এখনো। আর সংস্কার ও সংরক্ষণের দ্বারা বর্তমান সেবায়েত পরিবারের মানুষজনেরা প্রায় 300 বছরের ঐতিহ্যপূর্ণ অপূর্ব এই দেবালয়টিকে বেশ যত্ন করেই রেখেছেন। এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।